হাই ফ্রেন্ডস, আমি অপূর্ব রায়, শাইনিং স্টাডিতে সবাইকে স্বাগত। হ্যাঁ, এর আগের দিন আমরা কি শিখেছিলাম? কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই তো? খুব যারা দেখেছো তাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আজকে তারই কন্টিনিউয়েশনের দ্বিতীয় ক্লাস। যারা এর আগের ক্লাসটা দেখোনি, এই ক্লাসটা প্রথম দেখছো, তাদের আমি একটু রিকোয়েস্ট করবো তোমরা এই ক্লাসটা দেখো না। কারণ এই ক্লাসটা দেখার আগে আমাদের ক্লাস ওয়ানটা দেখে নিয়ে তবে এখানে এসো, তাহলে অঙ্কগুলো বুঝতে ভীষণ সুবিধা হবে। আর যারা দেখে নিয়েছো তাদের জন্য আজকে তৃতীয় ক্লাস, ঠিক আছে? দেখো, আমরা এর আগে কি শিখেছিলাম বলতো? প্রিন্সিপাল, এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? প্রিন্সিপাল দেওয়া ছিল, রেট অফ ইন্টারেস্ট বছর দেওয়া ছিল, শুধু কি এই তিনটের যে কোনো তিনটে বের করতে বলেছিল, তাই না? এবার কিন্তু সেটা বলবে না, এবার কি বলবে? এই তিনটের মধ্যে যে কোনো একটা ডেটা দেওয়া থাকতে পারে, তিনটে নয়, ইভেন চারটেও থাকতে পারে। কি থাকতে পারে? এক দুই তিন চারটেই থাকতে পারে। তোমাকে বলতে হবে প্রিন্সিপাল কত। তোমাকে সবসময় বলে প্রিন্সিপাল কত, এই অঙ্কটা একটু বেশি আসে পরীক্ষায় এর আগের চেয়ে। তো যারা, আবারও বলছি, যারা এই ক্লাসটা প্রথম দেখছো তাদের জন্য আমি বলবো, তারা অবশ্যই আগে ক্লাসটা দেখে এসো, তারপরে এই ক্লাসটা করো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা চলো একটু বেসিক নলেজ নিয়ে নিই, তাহলে অঙ্কগুলো করতে আমাদের ভীষণ সুবিধা হবে। যেমন আমি বারবার বলছি যে আমাদের কি দেওয়া থাকবে, এইগুলো দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটাতে আমাদের প্রিন্সিপাল চাইবে। তো দেখো, এর আগের ক্লাসটা যারা আমরা করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম? তিন তিন এক দুই এক, তিন তিন এক চার ছয় চার এক বসিয়েছিলাম। কিন্তু সেখানে সবসময় কি ছিল? একটা প্রিন্সিপাল ছিল, এখানে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল এবং তাদের থেকে আমরা জিনিসগুলো পেয়েছিলাম। এখানে তো কিছুই নেই, কি করে পাবো? হ্যাঁ, প্রিন্সিপাল তো নেই, সেই প্রিন্সিপালটাই চেয়েছে, তাহলে কি করে পাবো? দেখো, প্রিন্সিপালটা আছে, একটু অন্যভাবে আছে, একটু খুঁজে নিতে হবে। কি করে খুঁজে নেবো? দেখো, এই যে এইটাই এর মধ্যেই রয়েছে লুকিয়ে প্রিন্সিপাল। এটা বলতে আমরা কি বুঝি? এই 12%টাকে বলতে আমরা কি বুঝি বলো? 12 বাই কত 100, অর্থাৎ 100 টাকায় সুদ হয় 12 টাকা। তার মানে কি? 100 টাকায় সুদ হয় 12 টাকা, অর্থাৎ 100 টাকা কি প্রিন্সিপাল, সুদ কত? 12। অর্থাৎ এটাকে যদি একটু কেটে দিই, 12 মানে কত? দেখো, 3 এর 25, তাই তো? অর্থাৎ 25 টাকায় সুদ হয় 3 টাকা, অর্থাৎ এই 25 টাকাটা হচ্ছে প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে আমাদের এই যে রয়েছে ইন্টারেস্টটা, এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো কত? 3 এর 25, অর্থাৎ 25 টাকায় সুদ হয় 3 টাকা, অর্থাৎ 25 টাকা প্রিন্সিপাল পেয়ে গেছি। কিন্তু তাহলে 25 টাকা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এরপরে যদি সুদ অ্যাপ্লাই করে, তাহলে 3 ধরনের সুদ অবশ্যই পাবো। কিন্তু যেটা অ্যামাউন্টটা এতটাই ছোট রয়েছে যে এই 3 এর 25 অ্যাপ্লাই করে সব ফ্র্যাকশন চলে আসবে, ভগ্নাংশ আসবে। তো ভগ্নাংশ আনা মানে অঙ্কে জটিলতা বাড়া। তাহলে এটা কি করব? হ্যাঁ, একটা জিনিস দেখো, এইটা যাতে আমাদের ফ্র্যাকশনটাকে, জটিলতাকে অ্যাভয়েড করতে পারি, এর জন্য আমরা কি করবো বলতো? এই যে প্রিন্সিপালটা পেয়েছি, এই প্রিন্সিপালটা সরাসরি নেব না। যত বছর বলবে, 2 বছরের হলে আমাদের প্রিন্সিপাল কত? 25, তাই তো? এই সম্পূর্ণ নিচেরটা, ওপরে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই আমাদের, নিচে যেহেতু প্রিন্সিপাল, প্রিন্সিপালটাকে নিয়ে ইন্টারেস্ট 25। 1 বছর, 2 বছরে যদি বলে কত নেবো? 25 এর স্কোয়ার। 3 বছরে নিলে প্রিন্সিপালটা কত নেবো? 25 এর কিউব। 4 বছরে নিলে 25 এর 4, অর্থাৎ নিচে প্রিন্সিপাল যা থাকবে তার কি স্কোয়ার নেবো 3 বছর হলে, কিউব নেবো 4 বছর হলে, 4 টাইমস নেবো, তাই তো? তাহলে এখানে কত বছর? 2 বছর। তাহলে এখানে প্রিন্সিপাল কত ধরে নেব? এই 25 এর কত 25 এর টু দি পাওয়ার 4, তাই তো? সরি, এখানে 2 বছর আছে মানে 25 এর স্কোয়ার। তাহলে 25 এর স্কোয়ার কত হবে? 625, তাই তো? এটা কিন্তু আমরা ধরে নেবো। আর এটা আমরা কোথায় পেলাম? পার্সেন্টেজ থেকে। পার্সেন্ট মানে কি? রেশিও। রেশিও মানে কি? ইউনিট। অর্থাৎ এইগুলো কিন্তু আমরা ইউনিট আকারে পেলাম, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, এর উপর প্রিন্সিপাল পেয়ে গেছি, এবার আমাদের সেম নিয়ম আগের মতোই, এর আগের ক্লাসে যা শিখেছিলাম তাই। চলো এসো, কত? 3 এর 25 অ্যাপ্লাই করো। 3 এর 25 দেখো, 25 25 কেটে যাবে, তাই না? যদি তুমি এটা অ্যাপ্লাই করো এর উপরে, দেখো 625 × 3 এর 25, 25 25 কেটে দাও, 3 25 কত? 75 টাকা। ফার্স্ট সুদ পেলে 75। এরপর যেহেতু 2 বছর, দুটো সুদ বের করতে হবে, একটা সেকেন্ডটা কত হবে? আবার সেই 3 এর 25 ইউজ করো, 75 ক্ষেত্রে 3 এর 25 যদি ইউজ করো, দেখো কত হবে? 9 টাকা হবে, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, ফার্স্ট সুদ এবং সেকেন্ড সুদ কত পেলাম? 25 টাকা, 9 টাকা, তাই তো? 75 টাকা আর 9 টাকা। তাহলে একটা জিনিস দেখো, আমরা কি বলেছিলাম? এইটুকু কি দেয়? 2 বছরের ক্ষেত্রে কত হয়ে বাবু? 2 × 1, তাই না? 2 × 1 হতো, কিন্তু এইটুকু আমাদের কি দিত? এসআই,
সিম্পল ইন্টারেস্ট, এইটুকু আমাদের কি দিত? ডিআই। পুরোটা মিলে কি দিত? সিআই। হ্যাঁ, এই তিনটে জিনিসই আমরা পেয়ে যাচ্ছি এখানে। আর যদি অ্যামাউন্ট বলে তাহলে কি, দেখো অ্যামাউন্ট যদি বলে তাহলে কত, এই সিআই পুরোটা এবং এই প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল সবগুলো মিশে অ্যামাউন্ট। তো এইখানে এই যে যেটা বের করলাম, এটা আমরা কি বের করলাম? ইউনিট বের করলাম, ইউনিটের মাধ্যমে ডিআই বের করলাম। এবার একটা জিনিস দেখো, আর আমাদের ডেটা দেওয়া রয়েছে কত, 360। এটা আমাদের ডেটা দেওয়া, সংখ্যা দেওয়া, আর এটা আমরা বের করেছি ইউনিটে। অতএব কি এখানে যা থাকবে তুমি এখানে তার সঙ্গে তুলনা করবে, তোমার এখানে কি দেওয়া, ডিআই। অর্থাৎ এখান থেকে তুমি কেবলমাত্র ডিআই এর সঙ্গে তুলনা করবে, তাই তো? কেবলমাত্র ডিআই এর সঙ্গে তুলনা করবে, তাই তো? তাহলে দেখো এখানে তোমার ডিআই কত, 9 ইউনিট। সো 9 ইউনিট, এটা তোমাদের ডিআই, তাই তো? 9। আর এটা তোমাদের ডেটা দেওয়া, দেখো ডেটা দেওয়া যা থাকবে তার সঙ্গে তুলনা করব কিন্তু। তাহলে কত হবে, 9 ইউনিট ইকুয়াল টু এত, 1 ইউনিট সমান সমান কত, তাও কেটে দাও স্যার, 40 ইউনিট। তার মানে কত, 40, 1 ইউনিট সমান সমান 40। তাহলে তোমাকে এবার যা চাইবে তাই, কি চাইতে পারে, এখান থেকে সিম্পল ইন্টারেস্ট চাইতে পারে, তাই না? সিম্পল ইন্টারেস্ট কত, অনেক কিছু চাইতে পারে, কিন্তু তোমার এই অঙ্কে চেয়েছে প্রিন্সিপাল। তোমার তোমার প্রিন্সিপাল কত, এটা ধরে নিয়েছো না, 625। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু এত, তাহলে 625 ইউনিট ইকুয়াল টু কত, অতএব প্রিন্সিপাল দেখো 625 ইউনিট সমান সমান কত হবে, 40 দিয়ে গুণ করো, 625 ইন্টু 40, এটা কিন্তু ইউনিট। হ্যাঁ হ্যাঁ, 625, এটা গুণ করো 1250, তাই তো? দিস ইজ দ্য আনসার। কি ভালো লাগলো, আগের ক্লাসটা যারা করেছো তাদের হয়তো এই জিনিসটা খুব সুন্দর বুঝে নিয়েছো। সো এইভাবে আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আমি বলে দিই, প্রিন্সিপালটা ধরাটা একটা ফ্যাক্টর। যে প্রিন্সিপালটা কি করে ধরবো, প্রিন্সিপালটা এই যে নিচে বেরোচ্ছে তার যত বছর বলবে ঠিক পাওয়ারে তত থাকবে প্রিন্সিপাল, এবং সেই অনুযায়ী করে যাবো। এবং এখান থেকে এই যে যে ডেটা দেওয়া থাকবে তার সঙ্গে তার তুলনা করে যেটা চাইবে সেখান থেকে আমরা বের করব। হ্যাঁ, এটাই, এই সুন্দর নিয়মটাই দেখো আমরা শিখলাম। তবে হ্যাঁ, এরপরে আরো একটা উদাহরণ দিই, দেখবে অঙ্কগুলো কত সোজা, কতটা কম সময়ে অঙ্কগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্কে। হ্যাঁ, তাহলে আমরা আর একটা উদাহরণ দিকে যাই, তাই তো? তাহলে কি শিখলাম, দেখো এই পাশে প্রিন্সিপাল, মাঝে রয়েছে কে, বছর এবং রেট অফ ইন্টারেস্ট, আর এই পাশে কি কে কে থাকে, অ্যামাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই, ডিআই, বিভিন্ন তথ্য থাকে, আর চাইবে কি প্রিন্সিপাল। আমরা এখন এইটা শিখছি, তাই তো? এদিক থেকে এদিকে শিখছি। তাহলে দেখো একটা জিনিস, এই অঙ্কটা একটু পড়ো তো। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর্ন ইন 2 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম ইজ ₹20,640। হোয়াট ইজ দ্য সাম ইনভেস্টেড, অর্থাৎ কি বলা হলো এখানে অঙ্কটায়, দেখো একটা জিনিস, কত টাকা সে ইনভেস্ট করবে যাতে সে 15% 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে এত টাকা, তাই তো? তাহলে দেখো আমি বাবারও বলেছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এখানে কি তুলনা করবো ওর সঙ্গে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তাকে বের করতে হবে। আমরা কেউ প্রিন্সিপাল তো নিই, তো প্রিন্সিপাল ধরার জন্য আমি কি বলেছিলাম তোমাদের, সুন্দর বলো তো, প্রিন্সিপাল আছে এর মধ্যে লুকিয়ে, 15% মানে কত, তোমরা 50% একটু যদি কাটাকাটি করো তাহলে এটা কত লিখতে পারবো, 3/20, অর্থাৎ 20 টাকায় সুদ হয় 3 টাকা, অর্থাৎ 20টা কি প্রিন্সিপাল। হ্যাঁ, 20 টাকা প্রিন্সিপাল। তবে আমরা 20 টাকা নেবো না, আমি আগে বলেছিলাম যে আমাদের কি ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি কত নেবো, যে বছর থাকবে 2 বছর, এক্ষেত্রে কত, 2 বছর, 2 বছর মানে কত, 20 এর স্কোয়ার নেবো। হ্যাঁ, 20 এর স্কোয়ার, তাহলে 20 এর স্কোয়ার নিলে কত হবে প্রিন্সিপাল, 20 এর স্কোয়ার মানে কত হলো বলো, 400, তাই তো? 400 টাকা নেবো, তাই তো? এরপরে রেট অফ ইন্টারেস্ট দেখো, এটা তুমি অ্যাপ্লাই করো, এবার 15% অ্যাপ্লাই করতে পারো, এটাও করতে পারো। যদি এটা করো ফার্স্ট সুদ কত হবে বলো, ফার্স্ট সুদ কত হবে, 60 টাকা হবে। দেখো ফার্স্ট সুদ কত হবে, এটার সঙ্গে 20 × 20 = 400, 3 × 60, তাই তো? দেখো 20 × 3/20, আর এটা কত, 400, তাই তো? দেখো 20 × 20 হবে, 3 × 60 টাকা হবে। এরপরে আবার যদি 15% অ্যাপ্লাই করো, অর্থাৎ 3/20 অ্যাপ্লাই করো, তাহলে কত হবে, 9 টাকা হবে, তাই তো? কত হবে, 9 টাকা হবে। যেহেতু 2 বছর, 2 বছরের কাছে 2 ধরনের সুদ হয়, তাহলে এইখানে আমাদের কি দেওয়া রয়েছে এটাকে খেয়াল রাখতে হবে, সিআই। অর্থাৎ এখান থেকে আমি কি বের করবো, সিআই বের করবো, আর এটা কিসে বেরিয়েছে, ইউনিটে বেরিয়েছে। তাহলে সিআই কত, 2 বছরের জন্য কত হয়, 2×1, 2×1, তাহলে টোটাল সিআই কত হলো বলো দেখি, 120, কত হলো, 120, আর এদিকে 9 মানে কত হলো,
129 ইউনিট, তাই তো? 129 ইউনিট সমান সমান কত হচ্ছে? এই যেহেতু সিআই রয়েছে ডেটা, অতএব ইউনিট থেকে আমরা সিআই এর সঙ্গে তুলনা করব। যদি করি তাহলে কত হবে? 20640। তাহলে 1 ইউনিট সমান সমান কত হচ্ছে বলতো শুনি? 4604/129, তাই তো? এবং চেয়েছে কি, এটা কিন্তু একটু দেখার বিষয় যে চেয়েছে কি, তোমাকে চেয়েছে কত? প্রিন্সিপাল। প্রিন্সিপাল তুমি কত ধরে নিয়েছো? 400। তাহলে 400 ইউনিট ইকুয়াল টু কত? 400 ইউনিট কত হয়ে যাবে? 2640 × 400 বাই কত? 129, তাই তো? এবার এটা কাটাকাটি করবো আমরা। হ্যাঁ, কাটো, কেটে দিলে কত? 3 দিয়ে হবে, 3 4 12, 3 3 9, এটা যদি কেটে দাও, 3 6 18, 2 3 8 24, 3 8 24 0, তাই তো? একে তুমি দেখো কত, 1 দিয়ে কাটতে পারো আর 6 দিয়ে 16 দিয়ে কাটতে পারো, 0। হ্যাঁ, 16 দিয়ে কেটে যাবে, 400 কত হলো তাহলে? 64000, তাই তো? হ্যাঁ, 64000, অর্থাৎ 64000 টাকা। হ্যাঁ, এটি হলো উত্তর, অপশন 1, তাই তো? বাই, যাই হোক, তাহলে অঙ্কটা কি আমরা শিখলাম? ঠিক এইভাবে যা থাকবে তার সঙ্গে আমাদের তুলনা করতে হবে। ঠিক আছে, কিন্তু খুব ভীষণ ভালো লাগলো। এরপরে আর দু একটা অঙ্ক দেখি আমরা, তাহলে আমরা আরেকটু কি কনফিডেন্স পাবো, তাই তো? কারণ আমি আবারও বলেছিলাম কি, কনসেপ্ট ইজ কনফিডেন্স, কখনো ভুলবে না। হ্যাঁ বন্ধু, দেখো নেক্সট অঙ্কটা, এই নেক্সট অঙ্কটা দেখো আরো কতটা সুন্দর 3 বছরের ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা অঙ্কটা দেখবো 3 বছরের ক্ষেত্রে। দেখো কি বলেছে অঙ্কটা, একটু পড়ো তো তোমরা। হ্যাঁ, যদি অঙ্কটা একটু পড়তে অসুবিধা হয় তাহলে পজ করে তোমরা একটু পড়ো, অঙ্কটা ভালো করে বুঝে নাও, তারপরে আমি কি করে করাচ্ছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখো। ঠিক আছে, দেখো পড়ো। বলেছে, ইফ দ্য অ্যামাউন্ট রিসিভড অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার 3 ইয়ার্স ইজ 19965, দেন হোয়াট উইল হ্যাভ বিন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। বলেছে যে অ্যামাউন্টটা হচ্ছে কত, 10% হারে 3 বছরে অ্যামাউন্ট হবে এত, তাহলে প্রিন্সিপাল তার কত হবে, তাই তো? এই অঙ্কটা চেয়েছে। দেখো এখানে সবার আগে দেখতে হবে যে কি রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ কি এখানে আমরা প্রিন্সিপাল ধরে যেটা বের করব কি বের করবো, অ্যামাউন্টই বের করব, তারপরে এর সঙ্গে তুলনা করব, যা চাইবে সেটা বের করে নেবো। চলো ইউনিট থেকে আমরা বের করি যে প্রিন্সিপালটা কত, তাহলে প্রিন্সিপালটা এর মধ্যে লুকিয়ে রয়েছে বলেছি। প্রিন্সিপাল কত দেখো, 1 এর 10, অর্থাৎ কি 10। তাহলে এক্ষেত্রে আমি বাবারও বলেছি যে প্রিন্সিপাল 10 ধরবো ঠিকই, কিন্তু আমরা কিভাবে ধরবো? 3 বছর মানে কি 10 এর কিউব থাকবে, 10 এর কিউব যদি থাকে তাহলে কত হবে বলতো? 10 এর কিউব মানে 1000, তাই তো? 10 এর কিউব, তাই তো? 1000। এরপরে এরপরে ফার্স্ট সুদ গুলো 3 বছরের মানে কত, 3টে সুদ, 3 3 1, তাই তো? তাহলে 3 বছরের ক্ষেত্রে কত হবে? 100। সেকেন্ড সুদ কত হবে? 10 টাকা। পরেরটা কত হবে? 1 টাকা। হ্যাঁ, এই তো আমাদের বেরিয়ে গেল কত, 3 3 1, 3 বছরের জন্য 3 3 1, তাহলে টোটাল আমাদের কি বেরিয়েছে, সিআই পাবো। আর আমাদের ডেটা দেওয়া কি অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট আমি কি করে পাবো, টোটাল সিআই আর কি টোটাল প্রিন্সিপাল। টোটাল সিআই কত হবে দেখো, 300 টাকা, 30 টাকা, 1 টাকা, অর্থাৎ কি 331 ইউনিট, তাই তো? 331 হচ্ছে টোটাল আমাদের কি সিআই। এবার বলেছে অ্যামাউন্ট, অর্থাৎ তুলনা কিন্তু আমাকে অ্যামাউন্টের সঙ্গে করতে হবে। আমি অ্যামাউন্ট কি করে পাবো দেখো, সিআই প্লাস কত, প্রিন্সিপাল। সিআই কত, 330, তো আর প্রিন্সিপাল কত দেখো, 1000 টাকা ধরে নিয়েছিলাম না, তাহলে টোটাল কত হবে দেখো, 3 3 1 + 1 2 3, তাই তো? টোটাল কত হচ্ছে, 1 3 3 1, এত ইউনিট, এত ইউনিট, এত ইউনিট, অর্থাৎ এত ইউনিট ইকুয়াল টু এত গিভেন রয়েছে, তাই না? দেওয়া রয়েছে 199, তাই তো? তাহলে এত ইউনিট সমান সমান এইটা 19965, তাই তো? তাহলে একটা জিনিস দেখো, 1 ইউনিট সমান সমান কত, 1 ইউনিট সমান সমান কত, এই নিচে যাবে। আর চেয়েছে কি তোমাদের, তোমাদের চেয়েছে হচ্ছে প্রিন্সিপাল, তোমার এখানে প্রিন্সিপাল কত ধরা হয়েছিল, এই যে 1000, তাহলে প্রিন্সিপাল 1000 ইউনিট ইকুয়াল টু কত, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 1
9965 বাই কত? 1331। দেয়ারফোর হাজার, তাই না? হাজার ইউনিট সমান সমান কত? হাজার ইউনিট সমান সমান কত হবে? 19965 বাই 1331 ইন্টু হাজার, তাই না? এটা কেটে দাও, এটা যদি কেটে দিই আমরা তাহলে হয়ে যাবে তিন তিন। যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এটা আমরা আলটিমেটলি 15 পাবো। কত হবে? 15 1 2 3। ছোট্ট কাটাকাটি তোমরা একটু করে নেবে, অঙ্কন প্রসিডিউরটা মাত্র অল্প সময় অঙ্কটা করতে পারবে। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আজকের দিনের লাস্ট অঙ্ক। খুব তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, এবং নতুন কিছু শিখতে পেরে তোমাদের কনফিডেন্স নিশ্চয়ই বেড়েছে এতক্ষণে যে হ্যাঁ অঙ্ক তোমরাও পারবে। হ্যাঁ পারবে। এই লাস্ট অঙ্কটা একটু দেখে নাও, আমরা পড়ো একটু। কি বলেছে? এ সার্টেন সাম অফ মানি ইয়েলস 1261 টাকা অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম। দ্য সাম ইজ, অর্থাৎ কি বলেছে যে কোনো একটা টাকা কত 5% হারে 3 বছর এসে 1261 টাকা পেয়েছে অ্যাজ এ কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপালটা কত? ঠিক আছে, দেখো তাহলে কম্পাউন্ড রয়েছে, অর্থাৎ এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে তাহলে তার সঙ্গে তুলনা করতে হবে, তাই তো? তাহলে প্রিন্সিপাল তো দেওয়া নেই, প্রিন্সিপালটা আমরা কি করে খুঁজে পাবো? প্রিন্সিপালটা আমরা খুঁজে পাবো কি করে? এর মধ্যে থেকে 5% বা আমি এটাকে কত লিখতে পারি? 1/20, তাই তো? 1/20%, অর্থাৎ 1/20 কি? তাহলে এখানে 1/20 আছে প্রিন্সিপাল নেবো, কিন্তু শুধু 20 কি নেবো না, কত নেবো? 20 এর কিউব, কারণ এটা 3 বছরের জন্য রয়েছে। তাহলে 20 এর কিউব কত হবে? 20 এর কিউব হয়ে যাবে দেখো 1 2 3 8000 টাকা, তাই তো? হ্যাঁ, প্রিন্সিপাল পেয়ে গেছি ইউনিট আকারে। এবার এখানে পরপর বের করবো কত, 1/20 দিলে কত হবে দেখো, 20 দিলে 400, তারপর একটা আবার যদি অ্যাপ্লাই করি সুদের উপর সুদ কত হবে? 20 টাকা, তারপরটা কত হবে? 1 টাকা, তাই তো? তোমাদের এখানে কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট সঙ্গে তুলনা করতে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? 3 3 1, তাই না? তাহলে কত হবে দেখো, 1200 টাকা, 1260 টাকা, 61 টাকা, কত হলো? 1261 ইউনিট, তাই তো? তাহলে 1261 ইউনিট তোমাকে দেখো, এটা আমাদের কি বেরিয়েছে বলো তো? এটাতে আমাদের বের হলো সিআই, তাই তো? সিআই সমান সমান কত? 1261 ইউনিট। হ্যাঁ, আর এটা তো আমাদের ডেটা দেওয়া, তাহলে 1261 ইউনিট সমান সমান হচ্ছে 1200 টাকা, তাই না? 1261 টাকা, তাহলে 1 ইউনিট সমান সমান কত দেখো, কেটে যাবে না, কেটে কেটে কত হবে? 1 টাকা। 1 কি হলো? টাকা। 1 ইউনিট সমান সমান 1 টাকা। তাহলে আমাদের চেয়েছে কি প্রিন্সিপাল? প্রিন্সিপাল কত ধরেছিলাম? 8000। দেয়ারফোর 8000 ইউনিট ইকুয়াল টু কত হবে? 8000 ইউনিট সমান সমান 8000 টাকা। হ্যাঁ, কি ভালো লাগলো? ফার্স্ট ক্লাস দ্বিতীয় ক্লাস হয়ে যাওয়ার পর আশা করি তোমাদের প্রত্যেকের কনফিডেন্স বেড়েছে এবং বাড়বে, এবং এরপরে আমি আরও মজার মজার সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হব। তোমরা অবশ্যই পাশে থাকো, দেখবে আমি তোমাদের অঙ্ক শেখাবো, আমি বলছি তোমরা অঙ্ক শিখবে এবং পরীক্ষায় খুব সুন্দরভাবে অঙ্কগুলো হয়ে যাবে। তবে একটা কথা বলি, তোমরা যতই অঙ্ক শেখো যতই ইয়ে করো, আলটিমেটলি হচ্ছে প্র্যাকটিস। মিনিমাম বন্ধুরা আমি বলছি মিনিমাম 4 টাইমস প্র্যাকটিস করবে তোমরা অঙ্ক মুখে মুখে পারবে, আমি বলছি পারবে। প্র্যাকটিস প্র্যাকটিস শুধুমাত্র প্র্যাকটিস করো, তাহলেই অঙ্কগুলো পারবে কিন্তু এবং কনফিডেন্স জন্মাবে। প্র্যাকটিস না করলে তোমরা যতই অঙ্ক শেখো কিচ্ছু হবে না। প্র্যাকটিস করো অ্যাটলিস্ট 4 টাইমস। থ্যাংক ইউ। হ্যাঁ, লাইক করতে ভুলবে না এবং কমেন্টস করে জানিয়ে যাও তোমরা কেমন শিখলে। বাই।